السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. পিএসটি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ, সকলকে এই সামষ্টিক আলোচনায় আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। একটি বিষয়কে বিভিন্ন দিক ও বিভাগ থেকে আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তোলা, সকলের বোধগম্য করে তোলা এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। যথারীতি আমি হারুন হোসেন উপস্থাপনায় রয়েছি এবং আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অভিজ্ঞ আলেমগণ, চলুন আমরা সবাই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্বমামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীবৃন্দ, আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম। আজকে যে বিষয় নিয়ে আমরা সম্মিলিত আলোচনা করব সেটি হচ্ছে আলেমদের প্রতি সম্মান করার মধ্যে কি লাভ রয়েছে এবং আলেমদের প্রতি অসম্মান করলে কি ক্ষতি রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কোরআন ও সুন্নাহ এর আলোকে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আপনারা জানেন আলেম উলামা যারা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে বিচার বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। আমরা যখন কোনো দিনের বিষয়ে জানতে চাই তাদের কাছে যাই এবং তারা আমাদেরকে দিনের ব্যাখ্যা দিয়ে থাকেন কোরআন ও সুন্নাহের আলোকে দলিল প্রমাণ সহকারে। সুতরাং তাদের মর্যাদা কতখানি আর তাদের প্রতি সম্মান প্রদর্শন করা একজন মুমিন হিসেবে আমার কতখানি দায়িত্ব হতে পারে, আর যদি আমি সম্মান দেখাই তাহলে এর বিনিময়ে আমি কি পাব। প্রক্ষান্তরে যারা এই গুরু দায়িত্ব আঞ্জাম দিয়ে চলেছেন তাদের প্রতি যদি আমি অশ্রদ্ধা প্রদর্শন করি, তাদের দিকে যদি আমি যথাযথ সম্মান না দেখাই, তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন না করি, তাহলে একজন ইমানদার হিসাবে আল্লাহর ওহির ইলিমের যারা ধারক বাহক তাদের প্রতি সম্মান না দেখানোর কারণে আমি একজন ইমানদার হিসেবে ব্যক্তিগত জীবনে কি ক্ষতির শিকার হতে পারি আর সারা উম্মাহ কিভাবে ক্ষতির শিকার হতে পারে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশ জাতির এই ক্রান্তি লগ্নে এই বিষয়টি অত্যন্ত বিচার্য, সেই লক্ষ্যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। সুধীয় দর্শকবৃন্দ, প্রথমেই আমরা জানতে চাইব আমাদের অতিথি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যে যে ইলিম এর কারণে আলেমরা একটি মঞ্জিল লাভ করেন, সে ইলিম বলতে কি বোঝায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি শুরু করেছেন। আসলে ইসলামে ইলিমের বাংলা অর্থ জ্ঞান, এটা স্বাভাবিক অর্থ নলেজ। ইসলামে জ্ঞানকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল প্রকারের জ্ঞান শেখাটাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে। এক নম্বর আমরা দেখি ইসলামের প্রথম নির্দেশ পড়া, শুধু পড়াই নাই, পড়া এবং কলম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লামা বিল কলম, শুধু শুনে শুনে পড়ার কথা বলা হয়েছে, সাথে সাথে এই যে জ্ঞান অর্জন, জ্ঞানটা পাকাপোক্ত করার অন্যতম মাধ্যম কলম। সেটা কলম ডিজিটাল কলম হোক, কালির কলম হোক, বাঁশের কলম হোক, কলম যেটা জ্ঞানের অন্যতম বাহন, জি, এটার কথা আল্লাহ কোরআনের প্রথম ওহীতে নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম এবং সাক্ষরতার ব্যাপারে এত গুরুত্ব দিতেন যে বদরের যুদ্ধে যখন কাফেররা বন্দী হলো, কেউ কেউ মুক্তিপণ দিতে পারছিল না, তাদেরকে মুসলমান শিশু কিশোরদের শিক্ষাদানের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, চমৎকার একটা কথা আপনার আলোচনার মধ্যে দিয়ে বেরিয়েছে। সুধীয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু আমাদের অতিথির আলোচনার মধ্য দিয়ে দুটি বিষয় স্পষ্ট হলাম যে ইসলাম এলিম অর্জনের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছে,
প্রথম নির্দেশটাই হলো পড়ো, আর এই পড়াটাকে সুরক্ষার জন্য শ্রেষ্ঠতম উপায় কলম, তার কথা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় একটি বিষয় দেখানো হয়েছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানার্জনের প্রতি কত আগ্রহী ছিলেন, জাতি যেন অন্ধকারে তিমিরে না থাকে বরং আলোর ছটায় যেন উদ্ভাসিত হয়, সেজন্য আল্লাহ নবী বদর যুদ্ধের বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য কি করেছেন, শিশুদেরকে সাক্ষরতা অর্থাৎ লেখাপড়া শিখানোর বিনিময়ে তারা মুক্তি পাচ্ছে। অর্থাৎ শিক্ষার মানে মুক্তিপণ একটা গুরুত্বপূর্ণ অর্থ দিতে হতো, কিন্তু দেখা যাচ্ছে সেখানে অর্থ দিতে পারছে না, পাচ্ছে না, তাদেরকে দাও শিক্ষা, দাও শিক্ষা, দাও শিক্ষা দিয়ে মুক্তি নাও। এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা আয়াত আমাদের জানিয়েছেন যে আলেমরা আল্লাহকে ভয় করে, কিন্তু আয়াতটার আগে পরে বিচার করলে আমরা দেখি আসলে এলেম বলতে মূলত ইসলামে সকল প্রকার এলেমই রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছে আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজনা বিহি থামারাতিন মুখতালিফান আলওয়ানহা ওমিনাল জিবালি জুদাদুন বিযুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানহা ওয়া গারাবি বুসুদ ওমিনান নাসি ওয়াল দাওয়াব ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, হয়তো আমরা অর্থগুলো একটু ভালো বুঝলে অনুভব করব। আল্লাহ বলছেন আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি অবতরণ করেছেন, পানি থেকে তিনি বিভিন্ন রঙের ফসল শাক সবজি ফল ফসল উৎপন্ন করেছেন, রংগুলো ভিন্ন ভিন্ন, পানি এক, আবার পাহাড় এক একটার এক এক রং, লাল কালো সাদা, আবার মানুষের ভিতরে প্রাণীর ভিতরে জীবজনের ভিতরে বিভিন্ন রং রং, আর আলেমরাই আল্লাহকে ভয় করে। লক্ষ্য করুন এখানে বিজ্ঞানের জ্ঞান, বায়োলজির জ্ঞান, ভূগোলের জ্ঞান, ইতিহাসের জ্ঞান, সব জ্ঞানই মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে এবং সব জ্ঞানকে আল্লাহ তাআলা এলেম হিসেবে গণ্য করেছেন। কাজেই ইসলামের স্বর্ণযুগে আমরা দেখি যে সেখানে মসজিদে বসেই বিজ্ঞানও শেখানো হতো, ইতিহাসও শেখানো হতো, সবকিছুই জ্ঞান বলে গণ্য করা হতো। তবে মূলত সবচেয়ে বড় জ্ঞান হলো যে জ্ঞান মানুষকে ইমান বাঁচায়, চিকিৎসার জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, ভূগোলের জ্ঞান আমাদের জাগতিকভাবে সাহায্য করে, আর ওহির এলেম না হলে এই জ্ঞান মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই জন্য শরীয়তের পরিভাষায় এলেম বলতে মূলত ওহির এলেমকে বোঝানো হয়েছে, এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা ওহির এলেম ছাড়া বাকি সবকিছুকে জন বলে ধারণা কল্পনা বলে গণ্য করেছেন। আল্লাহ কোরআন কারিমে বিভিন্ন উপলক্ষে বলেছেন, যেমন কাফেররা যুক্তি দিত যে আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না, আমরা এই সব বিষয়গুলো হারাম করতাম না। আল্লাহ বলছেন যে হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, তোমাদের কোনো লিখিত ওহির কিতাব আছে বের করে দাও। এভাবে কোরআন কারিমে একমাত্র ওহির এলেমকেই এলেম বলে গণ্য করা হয়েছে, বাকিগুলোকে জন হিসেবে কল্পনা করা হয়েছে। এটা হলো মূলত এলেমের মূল ভিত্তি, অর্থাৎ সকল এলেমই এলেম, কিন্তু ওলামা বলতে ইলমে শরঈ বলতে ওহির ইলমকেই কোরআন এবং সুন্নাতে বারবার বোঝানো হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করা যায়, ইলমের মূল উদ্দেশ্য যে আল্লাহকে চিনা বা ইবাদতটা যে মূল উদ্দেশ্য, ওই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনকে খাস করা হয়েছে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই আয়াতটা নিয়ে এসেছেন ইমাম বুখার রহিমাহুল্লাহ ইলম অধ্যায়ে, বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল। এত বড় গুরুত্বপূর্ণ জিনিস ইলম, কোনো ব্যক্তি কোনো কথা মুখ দিয়ে বলা এবং কাজে বাস্তবায়ন করার আগেই ইলমটা অর্জন করাকে শর্ত করেছেন। এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই ইলমের মূল উদ্দেশ্যটা এই আয়াতে বর্ণিত হয়েছে, যেমন প্রথম নাজিল হওয়ার পরে উদ্দেশ্যটা বর্ণিত হলো ইকরা, সেই ক্ষেত্রে ইমাম বুখারী রহিমাহুল্লাহ যথার্থই উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি কোনো কাজ করার আগে কথা বলার আগে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আগে কথা উল্লেখ করেছেন তারপরে কবলাল কওলি ওয়াল আমাল, কথা তারপরে বলছেন আমাল। কোনো ব্যক্তি এলেম অর্জন না করে যদি কথাটা বলে, যখন কোনো ব্যক্তি কথা বলবেন তাকে অবশ্যই যথোপযুক্ত সে ব্যাপারে এলেমটা অর্জন করতে হবে, তারপরে যিনি বললেন তিনিও কর্মে বাস্তবায়ন করবেন, একমুখ দিয়ে বললেন আর কাজে বাস্তবায়ন করবে অসংখ্য মানুষ,
যার কারণে আগে কওলটাকে তিনি উল্লেখ করেছেন, তারপরে আমলটাকে উল্লেখ করেছেন। কিন্তু উদ্দেশ্য কি? আগে ইলমটা অর্জন করতে হবে। চমৎকার। ইলম সম্পর্কে আরেকটু যোগ করি, ইলমের পরিচয় মাশাআল্লাহ সারা আলোচনা থেকে চলে আসছে কিছুটা, একটু বলতে চাচ্ছি সেটা হলো এই, আসলে ইলম আরবি শব্দ আমাদের অনেকেরই মোটামুটি জানা আছে বিষয়টি, তারপরেও বিপরীত জিনিস বললে মূল জিনিসটা বেশি ফুটে ওঠে। তাওরাফুল আশিয়া বিআদাদি হারবিতে প্রবাদি আছে, ইলম হলো যে কোনো বিষয়কে পরিপূর্ণভাবে রপ্ত করা, বুঝা, অনুধাবন করা এবং সেটা দৃঢ় বিশ্বাসের সাথে, সন্দেহের সাথে হলে ওটাকে ইলম বলা হয় না, দৃঢ় বিশ্বাসের সাথে যে কোনো বিষয়কে নিজের ভিতর রপ্ত করাকে ইলম বলা হয়। এই ইলম দুই প্রকার, প্রাথমিকভাবে আমরা দুইটা প্রকার বলতে পারি, এক পার্থিব বা জাগতিক ইলম, আরেকটি হলো ওহির ইলম। কোরআন এবং হাদিসে ইলম বলে যত জায়গা সম্বোধন করা হয়েছে, বিশেষ করে ইলমের যে ফজিলত এবং মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে মূলত ইলম বলতে ওহির ইলমকে বোঝানো হয়েছে। কিন্তু অনেক জায়গায় ইলম বলতে সাধারণভাবে সব ইলমকে বোঝানো হয়েছে। এই বিষয়টি উল্লেখ করলেন আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এর আগের যে বর্ণনা অনুযায়ী মূলত ইলমটা হবে ওহির ইলম। এই ওহির ইলম দ্বারাই দুনিয়াবী ইলম বুঝি আর শারঈ ইলম বুঝি, দুইটাই অন্তর্ভুক্ত হবে, যেটা আয়াতে উল্লেখ করা হয়েছে। জি 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 জি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতির। সুদীয় দর্শকবৃন্দ, আমরা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে। আশা করি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে যে ইলমটি এত মর্যাদার, সেই ইলমটা হচ্ছে অজ্ঞতার বিপরীত। কোনো বিষয়কে যথার্থভাবে জানার নাম হচ্ছে ইলম। আর যে ইলম মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেবে সেটি হচ্ছে আল্লাহর ওয়াহির ইলম। এ প্রসঙ্গে যেন শেখ মুজাফফর কি বলতে চাচ্ছিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ইলমের মূল উৎস। জি, সেখান থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে সামান্য এলেম মানুষ পেয়েছে, কিন্তু এই এলেমটাকে আমরা যদি বৈজ্ঞানিক এলেম বলি, সেটাও আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। দুনিয়াবী যে সমস্ত এলেম দ্বারা মানুষ বিচার বিশ্লেষণ করে সবগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ। অনুরূপ ভাবে ওহির এলেম, সেটা আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে ডাইরেক্ট নাজিল হওয়া, যেটা এটা ইলমে ওহি। আর ওহির বিশ্লেষণের মাধ্যমে দুনিয়াবী ইলমটা মানে বিস্তার লাভ করেছে। ইলম জাগতিক ইলম এবং পরলৌকিক জীবন সংক্রান্ত ইলম, উভয়টাই ইলম। কিন্তু দুই ইলমের ভিতরে একটি জায়গায় পার্থক্য আছে, আরেকটি জায়গায় মিল আছে। পার্থক্যের জায়গাটি হলো এই যে কোরআন এবং হাদিসে ইলমের যত মর্যাদার কথা বলা হয়েছে সাধারণ অর্থে, আমি আবারও বলছি শব্দটি সাধারণ অর্থে, ওই ফজিলত এবং মর্যাদাগুলো ওহির ইলমকে বোঝানো হয়েছে, ওটার জন্য প্রয়োগ করা হয়েছে। কিন্তু কোরআন এবং হাদিসের বহু জায়গায় আবার ব্যাপক অর্থে সব ধরনের ইলম, জাগতিক ইলম এবং ওহির ইলম, উভয় ইলমের মর্যাদা কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে। যেমন প্রসিদ্ধ যে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা আন সালাস, মানুষ মৃত্যুবরণ করার পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তিনটি আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটি হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, আর একটি হলো ইলমুন ইউনতাফাউ বিহ, তিন নম্বর হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। এই যে দ্বিতীয় প্রকার, যে ইলম থেকে মানুষ উপকৃত হয়, আরবি ভাষা রীতি অনুযায়ী কোন শব্দের শুরুতে আলিফ এবং লাম যুক্ত হলে বিশেষ শ্রেণীকে ইঙ্গিত করে। এই জন্য মুহাদ্দিসিন কিরাম লেখেন যে আল ইলম বলে যেখানে বলা হয়েছে ওখানে ওহির ইলমকে বোঝানো হয়েছে, আর যেখানে ইলমুন আলিফ লাম ছাড়া ব্যাপক অর্থে বলা হয়েছে ওখানে সব ধরনের ইলমকে বোঝানো হয়েছে। সেই হিসেবে হাদিসের আলোকে আমরা বলতে পারি ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলম থেকে তার মৃত্যুর পরে, তার দুনিয়া থেকে বিদায়ের পরেও মানুষ উপকার লাভ করে, সেটা জাগতিক ইলম হোক অথবা ওহির ইলম হোক, এই বিষয়টা নিয়তের বিশুদ্ধতা থাকে সব পাবে। এটা জিনিস স্পষ্ট করতে পারি যে এই যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যেগুলি হচ্ছে সেগুলি আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমেই তো সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা যিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন মা লা তাআলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তত সময়ের বাহনের কথা বলেছেন, এরপরে বলছেন ওয়া ইখলুকু মা লা তাআলামুন। ইলমের ব্যাপারে ইসলামের গুরুত্বটা আমরা বুঝি যে
আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিক্ষা করাকে উম্মতের জন্য প্রথম দায়িত্ব বানিয়ে দিয়েছেন। আল্লাহ যখন ওহীতে বললেন পড়ো, আর এই পড়া ইসলামের নিয়ম কি যেটা ভাই বলেছেন যে পড়াটা হবে আল্লাহর নামে, অর্থাৎ ঈমান সহ। ঈমানবিহীন পড়া মানুষের ক্ষতির পথে নিয়ে যায়। যতদিন বিজ্ঞান মুসলমানদের হাতে ছিল, মুসলমানরা যত গবেষণা করেছে মানুষের কল্যাণ নিয়ে, অস্ত্র আবিষ্কার নিয়ে নয়, যখন বিজ্ঞান ঈমানহীন বিসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ দিয়ে চলে গেল তাদের হাতে, তখন গবেষণাটা মানুষের কল্যাণে যতটুকু হয় তার শতগুণ বেশি হয় অকল্যাণের জন্য, কর্তৃত্বের জন্য এবং অস্ত্র আবিষ্কারের জন্য সকল মানব সভ্যতাকে ক্ষমতার ভিতরে কুক্ষিগত করে রাখার জন্য। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যত খরচ হয় তার শতগুণ বেশি খরচ হয় সন্তুষ্টির জন্য মানে অর্জন করা হয়, তাহলে নেকি একই। আমি যে গবেষণাটা করব এটা আমার উদ্দেশ্য ছিল কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য তো বলা হয়েছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বলতে মানুষ শুধু বোঝে সালাত সিয়াম হজ আদায় করা, কিন্তু সেখানে অর্থ কি লিওয়াহিদুন, তারা যেন একমাত্র আমারই তাওহীদকে প্রতিষ্ঠা করে। যে বিষয়ে তিনি এলেম অর্জন করবেন সেখানেই উদ্দেশ্য থাকবে আল্লাহকে চেনা। অস্ত্র একই জিনিস, অস্ত্র দ্বারা একটা ছুরি দ্বারা গরু জবাই করা যায়, মানুষ জবাই করা যায়, কিন্তু গরু জবাই করা কি বৈধ, মানুষ জবাই করা তো অবৈধ। সেই ক্ষেত্রে এলেমটাকে যদি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করি তাহলে এখানে আর কোনো বিভাজন থাকে না সন্দেহাতীতভাবে। আসলে বিষয়টি পুরাই নিয়তের উপর নির্ভর করে, এবং স্যার যেটা বলছিলেন যে আমি কোন কাজে ব্যয় করছি ওটার উপর নির্ভর করে। অতএব দুনিয়াবি ইলম সম্পর্কে অনেক উলামা ইকরাম লিখেছেন যে দুনিয়াবি ইলমের অনেকগুলো বিষয় আছে যেগুলো অর্জন করা ফরজে কিফায়া। শুধুমাত্র দ্বীন ইলম শিক্ষা করা তো সকল ইমানদারদের জন্যই ফরজে আইন, যে বিষয় তিনি জানেন না, আর যে বিষয় তার বলা হয়েছে তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম। অতএব দ্বীন ইলম অর্জন করা যেরকম ফরজ, দুনিয়াবি ইলমেরও কোনো কোনো পর্যায়ে এসে শিক্ষা করা ফরজ, কিন্তু সেটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি শিখে গোটা মানবতার সমস্যার সমাধান করতে পারে অবশ্যই তারা সওয়াব পাবেন। তার জন্য বিনিময় পাবার শর্ত হলো দুটি, এক ইমান থাকতে হবে, দুই নিয়তটি এই থাকতে হবে যে আমি এটা মানবতার কল্যাণের জন্য করছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে দিবেন। এই আশাটুকু যদি থাকে এবং সাথে ইমান যুক্ত হয় অবশ্যই দুনিয়াবি ইলমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিবেন। তবে কথা ওইটাই যে ওলামা বলতে এলেম বলতে কোরআন এবং হাদিসের সাধারণ অর্থে যে মর্যাদা বোঝানো হয়েছে এটা মূলত ওহির এলেমকে বোঝানো হয়েছে, এটাই হলো চূড়ান্ত। এটা খুব স্বাভাবিক কথা যে মানুষের কল্যাণটা হলো এখানে বিচার্য। সর্বোচ্চ কল্যাণ কিসে? একজন মানুষ অসুস্থ হলে রোগাক্রান্ত হয়, কষ্ট পায়, সর্বোচ্চ সে মারা যায়। কিন্তু একজনের ইমান যদি রোগাক্রান্ত হয় তাহলে সে দুনিয়ায় কষ্ট পায় এবং অনন্ত জাহান্নামে যায়। তাহলে মানবতার জন্য, আর যেটা বললাম মানুষের যত শক্তি আছে একে পরিচালনা করে তার বিশ্বাস, এই বিশ্বাস যদি আল্লাহমুখী হয় তাহলে মানুষের সকল কর্মসমূহ সবগুলি আল্লাহমুখী, কল্যাণমুখী হয়ে যায়। আর যখন আমরা যেটা বর্তমানে দেখি মানুষ যখন আল্লাহমুখীতা বন্ধ করে দেয় তার সকল শক্তি ক্ষতির দিকে চলে যায়, নিজের ক্ষতি, মানব সভ্যতার ক্ষতি। এই জন্য যেহেতু ওহির এলেমের ভিতরেই মানবতার সর্বোচ্চ কল্যাণ, এই জন্য এই এলেম যারা ধারণ করে তাদের জন্য সর্বোচ্চ মর্যাদার কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস এখানে আসে যে ইসলামে ওহির এলেমকেও সবাইকে শিখতে বলা হয়েছে, অন্যান্য ধর্মে কিন্তু পুরোহিতদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, ঠাকুরদের জন্য নির্ধারণ করা, এমনকি অন্য মানুষেরা ধর্মগ্রন্থের শুনলে পারো তার কানের ভিতরে সেটা ঢেলে দিতে হবে। এমনকি আপনি ইন্টারনেটে বা এনকাটাই গেলে বা এনসাইক্লোপিডিয়াতে গেলে দেখবেন প্রথম যারা বাইবেলের ইংরেজি তর্জমা করছিলেন যে ভদ্রলোক, এবং যারা ইংরেজি তর্জমা বাইবেলের পড়ছিল গ্রিক থেকে একটু বাইবেলের অর্থ বুঝে ফেলেছিল, পোপের নির্দেশে তাদের সবাইকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। যে ভদ্রলোক তর্জমা করছিলেন সৌভাগ্যবশত ওই অর্ডার আসার আগেই মারা গেছিলেন, 20 বছর পরে পোপের নির্দেশে তার হাড়গোড় তুলে আগুনে পোড়ানো হয়েছিল। ধর্মীয় জ্ঞানটাকে সকল মানুষের জন্য, এটা আর একটু সুদীয় দর্শকদের সুবিধার্থে বলতে হয়, যেটা তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। সকল বিষয়ে কি সমানভাবে জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ? না, মাত্র 3টি বিষয়ে জ্ঞান অর্জন করা আমরা বলতে পারি সকল মুসলিমের জন্য, ধনী দরিদ্র পুরুষ নারী
উঁচু নিচু ভেদাভেদ নাই, সকল মুসলিমের জন্য যেটা ফরজ সেটা হচ্ছে আপনার একজন মানুষ তার রবকে চিনবে, আর দুই নম্বরটা তার দিন কি এটা চিনবে, তার নবীকে এটা চিনবে। ন্যূনতম যেটুকু করলে তার ইমান বাঁচানো যায়, যেটুকু না করলে তার আমল তার সঠিকভাবে সম্পাদিত হবে না, সেই ইলিম অর্জন করা সকলের উপরে ফরজ। এর অতিরিক্ত শরীর ইলিমও যদি হয় তাহলে সেটা হবে কি, মানে এটা এক শ্রেণীর লোক যদি আদায় করে ফেলেন আর তারা যদি দায়িত্ব পালন করেন তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাচ্ছে। ওটা তো ইলমটাকে ফেকে পরিণত হয়ে গেল। জি জি জি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউতিল হিকমাত মা ইয়াশা ও মা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন এটা। জি। এটার বাহিরে এটা তখন গবেষণা অন্তর্ভুক্ত হয়ে গেল। সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা যে এক্সট্রা একটা ইলম তাতে কোনো সন্দেহ নেই, আর এটা আম জনতা যে অর্জন করবে এমনটাও না। আর যদি আম জনতার অর্জনের সাধ্য থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেন না। এরপর আরেকটা বিষয় থেকে যায় এখানে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকে এক রকম জ্ঞান দেন না, আর একটা লিকুল্লি যে ইলমিন আলিম ও ফাওকা কুল্লি যে ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানের উপরে একজন জ্ঞানী আছেন। বোঝা যাচ্ছে যে সব বিষয় একজন ব্যক্তি জানে না, জানবেন না, এবং সকলের জানার সমান সব বিষয় জানবেন না, এটাই ঠিক। আরেকটা বিষয় হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম। এই উলিল আমর যখন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিগুলো আমর করেন না, নিঃসন্দেহে তার মধ্যে এক্সট্রা কোনো ফেক বা এলেম আছে, পরিচালনা দক্ষতা আছে। উলিল আমর শব্দটি যদি অর্থ একটু ক্লিয়ার করে দিই, এখানে উলিল আমর যখন আমি বলবো তখন প্রথমত যদি বুঝায় খলিফা বুঝাবে, যদি খলিফার অবর্তমানে আসে তখন যে কোনো শারীরিক বুঝাবে। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এই পর্বে আর সময় যেহেতু আমাদেরকে দিচ্ছে না তাই এই পর্বে আর আমরা আলোচনা করতে পারছি না, আবার ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা কিন্তু যে জিনিসটা স্পষ্ট করতে চেয়েছি সেটা হলো যে ইলম সকল জ্ঞান, সব জ্ঞানই আল্লাহ প্রদত্ত, তবে যে জ্ঞানটি জাতির জন্য ক্ষতিকর সে বিষয়ে আমরা আলোচনায় পরে আসব। উপকারী সকল বিদ্যাই এলিম, আর আলেম এই ক্ষেত্রে সম্মানী হবেন, আর সর্বোচ্চ সম্মান অধিকারী হবেন যে সমস্ত যারা কোরআন ও সুন্নাহের ইলিমকে অর্থাৎ ওহির ইলিমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন, তারাই সর্বোচ্চ সম্মান পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, এই পর্ব আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন তার দরবারে এই কামনা করে, সকলের খায়র ও আফিয়ত কামনা করে। আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।